আসসালামু আলাইকুম ওরিয়ালারি ওরে বুয়া পূর্বাসী, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। দেখুন বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে আপনারা কিভাবে সিঁড়ির মাপ বের করবেন এবং নতুনভাবে আপনাদের ইউনিকভাবে কিছু বোঝানোর চেষ্টা করবো যে টাইলস লাগানোর আগে আপনারা কিভাবে ইট গাঁথবেন, কিভাবে ইট গাঁথলে আপনার সিঁড়িতে টাইলস যে সময় লাগাবেন কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে নতুন কিছু আইডিয়া দেব। দেখুন বন্ধুরা, আমাদের যে টাইলসের সাইজ হলো 1 ফিট, আমাদের ড্রয়িং অনুযায়ী যদি আমরা হিসেব করি আমাদের টাইলসের সাইজ হলো 1 ফিট। এখন আমাদের কতটুকু পরিমাণ ইট গাঁথতে হবে? এখন মূলত যদি আমাদের একখান টাইলস হিসেব করি 300 mm, এখন আমাদের 180 mm, দুশো আশি এম এম করে আমাদের লম্বায় ইট গাঁথতে হবে। আর পাশে আছে হাইট আছে হলো 120 mm, মূলত লাস্ট আপনাদের 6 ইঞ্চি বা লাস্টে 1 ফিট আপনাদের শেষ কাজের যে ফিনিশিং কাজ হবে সেটার সাইজ হবে। তাই মূলত এইভাবে যদি আপনারা করেন আপনাদের টাইজে যে সময় সিরিজ ফিনিশিং দেবেন টাইলস লাগানোর সময় কোনো প্রবলেম হবে না। এখানে দেখুন আমি 2টি ধাপ বের করেছি, আর 3টি ধাপ হবে, 1টি ধাপ হবে 4 ইঞ্চি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিএনপি মিডিয়া সবাই পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও এভাবে পেতে পারবে থাকবেন। আর প্রথমে দেখুন, এখন আমরা যে সিস্টেম করতেছি এই যে লেজার মেশিন দিয়ে, বড় মেশিন দিয়ে আমি এখানে একটা মার্কিং দিয়েছি। এই মার্কিংটি মূলত দেওয়া হয়েছে 4টি কর্নার বের করার কারণে। আমরা যে সময় 4 টাইলস ইনস্টল করবো সে সময় আমাদের 4টি কোনা সঠিকভাবে সোজা থাকবে এবং টাইলসের যে কর্নার উঠবে সেই কর্নার কোনো ধরনের প্রবলেম হবে না। দেখুন এই সিস্টেম যদি আপনারা প্রথমে এই 4টি কর্নার সোজা বের করে তারপরে আপনারা সিঁড়ির ইট গাঁথেন, আমাদের কোনো দিকে ব্যাকা কোনো দিকে কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে যে সময় আপনারা টাইলস ইনস্টল করবেন সে সময় আপনাদের কাজের ফিনিশিংগুলো খুব সুন্দর হবে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিএমপি মিডিয়া পাশে থাকবেন।